Salam, salam, hajar salam, salam, hajar salam, shakul shohi charoni. Baba naam Morom Mahatabuddin Khan Mukesh. Ye apne ei school ta kunja kon school? Ami Manigans High School theke matric pass division pass kore 1965 e tokhon okhane kono politics chilo? Okhane o to tokhon mane 21 February ba bibhinno e kora hoyto age ar oi বাসুতে শিক্ষা আন্দোলনের সময় আমরা মিছিল টিছিল গেছি আগে নিজে সক্রিয় ভাবে কলেজ কোন জায়গা কলেজ হলো ঢাকা কলেজ আর কি ঢাকা কলেজে 1965 সালে ভর্তি হই আমি সেখানে তো ছাত্র লীগের কিছু কাজ করতাম সেখানে এসে আমরা ছাত্র লীগ নামে সংগঠন করা যাইতো না জাগরণী নামে ছাত্র লীগ সংগঠন দ্বারা করাই আমার সাথে ধরেন যে সিডাঙ্গা ইউসুফ সালাউদ্দিন ছিল মনুল ইসলাম চৌধুরী আজাদ ছিল ও এখন কানাডায় আছে তারপরে আরো গোলাম ফারুক ছিল আরো অনেকেই ছিল ঢাকা কলেজে আমরা ওই জাগরণী নামে যেহেতু প্রিন্সিপাল জালাল সাহেব মানে ছাত্র সংগঠনের নামে সংগঠন করতে দিত না আমরা জাগরণী নামে সংগঠন করতাম আর কি আর ওই ছাত্র ইউনিয়নটা একটা গ্রুপ করতো অগ্রগামী নামে আর একটা অগ্রদূত নামে মানে মেনন গ্রুপ মতে গ্রুপ আর কি আর ঢাকা কলেজে একটা ই সিস্টেম ছিল আর কি মানে বিডি সিস্টেমের মতোই আর কি ওই শ্রেণী রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হতো এবং তারপরে তারা যারা একুশটা ক্লাসের মানে সেকশন ছিল ওই আর্টস সায়েন্স কমার্স মিলে এখান থেকে যারা মেজরিটি পাইতো তারা ক্যাবিনেট বিপিজিএস নির্বাচিত করতো আর কি আমার সেকশনে আমি সায়েন্সের ছাত্র ছিলাম মুজাহিদুল ইসলাম সেলিম মানে ওদের মতে গ্রুপ থেকে আর কি মানে ওদের ওই আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ দাঁড়ায় তো তখন আমরা মনুল ইসলাম চৌধুরী আজাদ আর কি ও ম্যাট্রিক আমরা সায়েন্সের সবাই ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাঠ আর কি কিন্তু সেলিম ছিল ইস্টার্ন করা ছেলে আর কি সেন্স গ্রিগরির ছাত্র তো আমরা আবার চিন্তায় বললাম যে আমরা ওদের ছাত্র ইউনিয়ন তো ইস্টার্ন করা ছেলে দাঁড়ায় করেছে আমাদেরও তাই করতে হবে আর কি আমরা নিজেরা না দাঁড়িয়ে আরেকটা তাজুল ইসলাম বলে একটা ছেলেরে দাঁড়া করাই আর কি ও পরে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডিজি হয়েছিল ও রাজশাহী বোর্ডের মানে স্টান করা ছেলে আর কি এবং মোজাহিদুল ইসলাম ছেলেমটা আমরা শ্রেণীর প্রতিনিধি থেকে টিকিট দেয় আর কি তখন তারপরে আজাদ আমার মানে তখন বাংলাদেশ স্বাধীন মানে আগরতলা কেস তখনও শুরু হয় নাই মনুল ইসলাম চৌধুরী আজাদ আমাদের প্রথম বলবো যে আমরা মানে বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে আমরা একটা মানে যারা ইয়ে আছে মানে খুব ক্লোজ ফ্রেন্ড মিলে আমরা একটা বৈঠকে বসবো আর কি মিরপুর 11:30 দিকে তখন একটা জঙ্গলা আক্রান্ত জায়গা আর কি ওখানে আমরা প্রথম মিটিং করি আর কি 5-6 জন ছিলাম আমরা আর কি বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে কে কে ছিলেন মনে আছে আমি ছিলাম সিটাঙ্গের ইউসুফ সালাউদ্দিন ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওখানে আমেরিকায় আছে তারপরে মনুল ইসলাম চৌধুরী আজাদ ছিল সিভিল ইঞ্জিনিয়ার এখন কানাডায় আছে তারপরে আপনার গোলাম ফারুক ছিল ও ইতিহাসবিদ আর কি ও ব্যবসা ট্যাবসা করে তারপরে ফিরোজ বলে একটা ছেলে ছিল ও সিভিল ইঞ্জিনিয়ার এখন আমেরিকায় থাকে মানে সায়েন্সের ছাত্র ছিলাম আমরা 5 জন আর 1 জন ছিল আর্টসের ছাত্র আর কি গোলাম ফারুক তা আমরা ওইভাবে একটা ডিসিশন নেই এবং পরবর্তীকালে আমাদের একটা ডিসিশন হয়েছিল যে 6 মাস পর পর আমাদের মানে একজন করে আহ্বায়ক মানে পরিবর্তন হবে আর কি তা আমি প্রথম আহ্বায়ক ছিলাম এবং আমরা ডিসিশন নিয়ে মানে মানে বই টই পড়ার জন্য প্রথম একটা কত ছবি কত গান নামে একটা বই কিনি আর কি তারপরে ওই যে সংগ্রামী বাংলা আবুল কালাম আজাদের যে লিখিত বই তারপরে এগুলা ই করি আর কি তো যাই হোক ওটা
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 67 67 সালে আসি আর কি। তো আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ওই তখন নির্বাচন হইতেছিল, ছাত্র সংসদ নির্বাচন। তো তখন ওই আপনার ছাত্রলীগের সাথে ওরা মানে একটা সংহতি প্যানেল হয় আর কি, ভোজলকলে ছাত্র সংসদে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ মতে গ্রুপ আর ছাত্রলীগ মিলে। তো ছাত্রলীগ যেহেতু এখানে বেশি ছিল, এখানে বিপিজিএস পোস্ট আমাদের দেয় আরও কয়েকটা সংসদীয় পোস্ট দেয় আর কি। তো এখানে আনোয়ার মন্ত্রী বিপি দ্বারা আব্দুল কুদ্দুস মাখন জিএস, আমি সমাজসেবা সম্পাদকে নির্বাচিত হই আর কি, হল ছাত্র সংসদ। তো এইটাই মানে আমার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মানে এই আর কি পদ পদবী দিয়ে শুরু হয় আর কি। 67-68 ভোজলকল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং 1969 সালের আপনার ওই ছাত্রলীগ সেন্টার ইউনিভার্সিটি কমিটির আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ওইটা কামালউদ্দিন, মোহাম্মদ কামালউদ্দিন প্রেসিডেন্ট ছিল, পররাষ্ট্র দপ্তরে চাকরি করতো আর কি। পরে সর্বশেষ ও ইরাকে অ্যাম্বাসেডার ছিল আর কি। ওখানে কর্মকাণ্ড হলো যেহেতু আমরা ওই যে ঢাকা কলেজ থেকে আমরা যে বন্ধু বান্ধবরা যারা বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে মানে ডিসিশন নিয়েছিলাম, তো যেহেতু আমরা ঢাকা কলেজের ছাত্ররাই কেউ কাজ ছিল মানে কি এই ওইটা ডিসিশন থাকার কারণে আমরা ওই যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি হয়ে যায় ইউসুফ সালাউদ্দিন, ওখানেও আগে ছাত্র ইউনিয়ন স্ট্রং ছিল। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা ঢাকা কলেজে একসাথে পড়ছি এবং একসাথে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে একটা আমাদের ডিসিশন ছিল, তা আমরা মূলত ও যে ওখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রলীগের সংগঠিত করে অর্থাৎ মইনুল ইসলাম চৌধুরী আজাদ বা ফিরোজ ছিল যাদের বললাম তারা ছিল, আমি ঢাকা কলেজ এই ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি এবং এইভাবেই মানে এই সংগঠনটাকে একটা দিকে মানে এই লাইনের লোক রিক্রুট করার চেষ্টা করি আর কি। পরবর্তীকালে আপনার ঢাকা নগর ছাত্রলীগও আমাদের দখলে আসে আর এবং আমরা ওই রেগুলারলি আর কি আপনার এই একটা দিকেই মানে ধাবিত ছিলাম। এখানে পরবর্তীকালে ওই আপনার ইয়ের সাথে সিরাজুল আলম খানের সাথে আমাদের ওই বৈঠক শুরু হয় আর কি, ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্রলীগের ওখানেই মানে সে ইউসুফ সালাউদ্দিনের মাধ্যমে ওখানে ওই যে সে আসামুল্লাহ হলে থাকতো 204 নম্বর রুমে আর কি। তো ওখানে সিরাজুল আলম খান আসতো, ওখানে আবদুল্লাহ সানি, ওই যে আবদুল্লাহ সানির নাম আমি আগে ভুলে গেছি, ও মিটিংয়ে ছিল ওই ইয়েতে। তো ওখানে সিরাজুল আলম খানের সাথে অনেক সময় আসামুল্লাহ হলের সাথে আলাপ হইতো আর কি, আমাদের এই গ্রুপের সাথে। তো পরবর্তীকালে আমি কাজ করতে যেয়ে দেখি যে এর মধ্যে আরও অনেকেই বিভিন্ন জায়গা থেকে, যেমন খন্দকার মোস্তাক এলাহি বলে এক ভদ্রলোক, উনিও এফএসএলের পরে বিপি হয়েছিলেন, উনি রংপুর থেকে এই স্বাধীনতার এই ব্যাপারে হয়তো ওয়ার্ক করতো, ওনাদের হয়তো অন্য কাউ রিক্রুট করছিল আর কি। কারণ এটার নিয়ম ছিল যে যারা যে রিক্রুট করবে সে ছাড়া আর কেউ জানবে না, এবং এতে এইভাবে এটা কাজ চলতে থাকে। কিন্তু এইটা কই যে রবের ডাকসুমি বানানোটা কিন্তু একটা মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা বিরাট ব্যাপার ছিল। ওই যখন ওই মানে মনোনয়ন বোর্ডের মিটিংয়ে ওই শহীদুল আলম প্রধান প্রথম প্রস্তাব দেয় আর কি যে কেন্দ্রীয় নেতাদের নিয়ে মনোনয়ন বোর্ড গঠন করা হবে। তো ওইটা বললে আর রব্বাই নমিনেশন পায় না, আর অলরেডি রব্বাইরে বঙ্গবন্ধু আগেই তারে মানে ডাইভার্ট করে দিছিল যে নোয়াখালীতে যে আওয়ামী লীগ নেতা হওয়া অথবা শ্রমিক নেতা হওয়া আদম জিতে যে ওই সময় আমরা একটা মানে আমি বিশিষ্ট একটা কাউন্টার আর্গুমেন্ট দিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট ওখানকার আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এবং ওখানকার মনোনয়ন দেয় রাখছে, চিটাং ইউনিভার্সিটি ইউনিট তাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা করে এবং ওখানকার নমিনেশন দেয়, তাহলে হোয়াই নট ঢাকা ইউনিভার্সিটি ইয়ে কি আমরা এই তো ভালো বুঝবো কারে দিতে হবে। এই কথা বলে ওই ইয়ের প্রস্তাবটাকে মানে কণ্ঠভোটে নাকচ করে দেওয়া হয় ওই প্রধানের আগে, এবং পরে আমরা একটা মনোনয়ন বোর্ড গঠন করি। ওই মনোনয়ন বোর্ডের সদস্য সচিব ছিলাম আমি পদাধিকার বলে,
এবং মনোনয়ন বোর্ড ওই যে কামাল ছিল সেটা ওই কামাল হ্যাঁ মোহাম্মদ কামাল উদ্দিন সভাপতি আমি সেক্রেটারি তো ওই এখানে ওই আপনার মনোনয়ন ওই মনোনয়ন বোর্ড গঠন করার পর পরই আসামের অফিসিয়ালি তো কোনো মনোনয়ন চায়ও নাই আমরা মনোনয়ন বোর্ড গঠন করি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে রব ভাই রব ভিপি দাঁড়াবে টেকসই সেক্রেটারি দাঁড়াবে এবং এইটাই মোটামুটি ডিমান্ড ছিল আর কি পুরা ইয়ে আর কি তখন মাখন ভাইয়ের নাম আসে নাই তো পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানই বলতেছে যে আমার সব মনোনয়ন আমরা ঠিক করে ফেলাই শুধু বিপিজিএস ছাড়া তো রব ভাই শেয়াজ আহম খান বললো যে রব সিনিয়র রব ভিপি দাঁড়াক শেখ শহীদ জিএস দাঁড়াক শেখ মুজিবুর রহমানই বলতেছে যে শেখ শহীদ ভিপি দাঁড়াক রব জিএস দাঁড়াক এইভাবেই মানে একটা মানে এই এটা চলতেছিল মনোনয়ন সাবমিট করার আগ পর্যন্ত এর ইতিমধ্যে যেহেতু আমি মাখন ভাইয়ের সাথে ফজল হলের ছাত্র সংসদে ছিলাম তো মাখন ভাই আমার অ্যাপ্রোচ করলো যে তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি আজাদে চাকরি করতাম ওই চাকরিও বাদ দিছি এবং আমাদের মহিলা সংগঠন উইক আর কি আমি এখানেও কাজ করতেছি তো তুমি দেখো আমার একটু মনোনয়ন দেওয়া যায় কিনা তো তখন আমি ওনাকে বললাম যে আপনার যে আপনার শেখ যেহেতু তাদের যে একটা গ্রুপিং ছিল আর কি সৈয়দ আহমদ ফারুক সৈয়দ রহমান মনিরুল চৌধুরী তো আমি বললাম যে আপনারা তাহলে শেখ শহীদরে একটু ই রাখেন আর কি যে তুমি সিনিয়র তুমি জিএসএ রবের আন্ডারে জিএসএ রাজি হবে না তুমি ভিপি দাঁড়াবে আর কি কাজে ও যদি স্টিক থাকে তাহলে পরবর্তীকালে আমি মানে মাখন বেড়ে দিয়েছে তারা করে দিতে পারবো আর কি তো অ্যাকর্ডিং ওইটাই হয়েছিল আর কি বিশেষ করে ওই যারা শেখ শহীদের যারা সাপোর্টার ছিল সৈয়দ রেজা রহমান সৈয়দ আহমদ ফারুক মনিরুল চৌধুরী এরা সবাই তারে হয়েছে যে রবের আন্ডারে সে জিএস দাঁড়াবে না এদিকে আর ইতিমধ্যে শেখ মুজিবুর রহমানও শেখ শহীদরে বিপি দাঁড়া করাইতে চায় আর এদিকে শেয়ার রমখান রমরে বিপি দাঁড়াতে করাইতে চায় শেখ শহীদরে জিএস এই অবস্থায় যখন মনোনয়ন সাবমিট করার মানে আধা ঘন্টা পূর্বে আর কি ওই ইয়েতে মধুর ক্যান্টিনের সামনে আর কি আমি রাজ্জাক ভাই যেহেতু সবসময় মধ্যস্থকারী ছিল আমাদের দুই গ্রুপের মাধ্যমে আমি রাজ্জাক ভাইরে পাইয়াও তারে বললাম যে একটা যে আমি তো সব মনোনয়ন ঠিক করছি কিন্তু আপনার সিনিয়ররা হতাশ করছে আপনারা মানে মনোনয়ন ঠিক করে দিতে পারেন নাই ভিপিজিএসের কাজে আমি এখন রব আর কুদ্দুস পরিষদ আর কি মানে রব ভাই আর মাখন পরিষদ আমি সাবমিট করতেছি তো রাজ্জাক ভাইও দুই দিকে দুতিয়ালি করতে করতে হতাশ হয়ে বললো যে যা পারো করগা এই কথা বলার সাথে সাথেই আমি যেহেতু ডাকসু নির্বাচন যে কোনো হলে সাবমিট করলেই চলে আমি রোকে হলে এসে এদের মনোনয়ন মানে সাবমিট করে দিই তো যে আমরা তো 25শে মার্চ ক্র্যাকডাউনের পরে আর কি 27শে মার্চ আমরা ঢাকা ত্যাগ করি আর কি ঢাকা ত্যাগ করে কেরানীগঞ্জ যাই কেরানীগঞ্জে অনেক তৎকালীন অনেক ইপিআরও আপনার কেরানীগঞ্জে ছিল আর কি এরা এখানে ওই স্বঘোষিত একজন ক্যাপ্টেন জাহাঙ্গীর একজন আরেকজন লেফটেন্যান্ট লিয়াকত বলে দুইজন ভদ্রলোক ছিলেন এরা এদের সাথে অনেক খারাপ ব্যবহারও করতো মানে মানে যেহেতু এরা কনভেনশনাল আর্মিরও তো ব্যবহার করতো কিন্তু এরা তো পেইড আপ ছিল না তখন যখন তারা মানে বেরিয়ে চলে আসছে বিডিএস এরা তো এরা ডেইলি সকালে একজন দুজন করে চলে যেত তো তখন আমি আর সাদেক আর কি ছাত্রলীগের ইউনিভার্সিটি ছাত্রলীগের সদস্য ছিল পরবর্তীকালে আর্মিতে মেজর হয়েছিল মেজর সাদেক আর কি এবং তো আমরা দুইজন গর্মজাই ট্রেনিং ছিল লাহোরে আর কি ইন্টারভিউ স্কলারশিপে তো আমরা দুইজন ওই জমাদার সুলতান চিটাঙ্গের এক ভদ্রলোক ছিল জমাদার সুলতান ইপিআরের এবং সুবেদার বনি এই দুইজনের সাথে আলাপ করি ওনারাও বললো যে আমাদের ট্রেনিং করা আছে আমাদের তো আর্মসও কিছু আছে আর ইপিআরে যখন আমরা ছিলাম আমরা ইচ্ছা করলে ওখানে অ্যাটাক করতে পারি কিন্তু আমাদের গেটস নাই তো তখন আমরা ওই প্রথম মনে করি যে আনসার ক্যাম্প
সাভার আনসারকে লুট করে এদের কেস সাইনে দেওয়া যায় কিনা। তো পরবর্তীকালে চিন্তা করলাম যে এখানে তো ঢাকার সংযুক্ত যেহেতু এখানে হয়তো পাকিস্তান আর্মি চলে আসবে, তখন আমরা মুন্সিগঞ্জ যাওয়ার চিন্তা করি আর কি, যে মুন্সিগঞ্জ ঢাকা থেকে নদী পথে বিচ্ছিন্ন, এখানে আনসার ক্যাম্প থেকে হয়তো নেওয়া যাবে। আর জমাদার সুলতান বললো যে আমি সত্তরের নির্বাচনে ওখানে ডিউটি পালন করছি, কাজে আমি চিনি ওখানকার সব লোক আর কি। ওইভাবে আমরা ওখান থেকে প্রায় 80-85 জন ইপিআর নিয়ে রাত্রেবেলা রওনা দিই আর কি। আমরা রাত্রে যাইতাম আর পরবর্তীকালে দিনের বেলা যে কোনো মসজিদে ঘুমাইতাম, আবার পরের দিন যাত্রা শুরু করতাম আর কি। এইভাবে আমরা প্রথমে লোহজং যাই, লোহজং থেকে আবার নৌকা নিয়ে আমরা মুন্সিগঞ্জ যাই। তো মুন্সিগঞ্জ যাওয়ার পরে ওখানে দেখলাম যে ওখানে ওই থানার মধ্যে পাকিস্তানি পতাকা উঠতেছে, এবং আমরা আমি সাদেক আর ওই সুলতান জমাদার সুলতান সব যখন ওই থানার ওসির কাছে যাই আর কি, তখন দেখলাম যে সে খুব ভীত সন্ত্রস্ত আর কি, এবং বলতেছে যে আপনাদের মুখে থেকে মদের গন্ধ আসতেছে। তার মানে সে আমাদের তো সহযোগিতা করবেই না, উপরন্ত হয়তো আমাদের সাথে দুর্ব্যবহারও করতে পারে। এই চিন্তায় করে আমরা ওখান থেকে সরে যাই। পরে মহিউদ্দিনের সাথে দেখা হয় যে শেখ সাহেবের সিকিউরিটি অফিসে। পরের দিন দুপুরের দিকে আমরা নরসিংদী যেয়ে পৌঁছাই, এবং এই নরসিংদী যাওয়ার পিছনে আরেকটা মূল কারণ হলো যে ওই যারা ইপিআরটা ডেইলি একজন দুজন করে চলে যেতেছিল, আমাদের ওই যাত্রা পথে একজন এসে খবর দিছিল যে ওখানে মানে ওখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছে, এবং ওখানে আমাদের স্বাধীনতার সমপক্ষ শক্তিরা ওখানে ঘাঁটি গাড়ছে। তো ওখানে আমরা যাওয়ার পরে ওখানে আপনার ওখানকার লোকাল যারা ছাত্রলীগ নেতা ছিল ইউনিভার্সিটির আর কি, ওরা আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এবং আমরা ওই ডাকবাংলোতে যে উপস্থিত হই, ওখানে যে আমরা জানতে পারি যে তৎকালীন বেলুচ রেজিমেন্টের একটা বাঙালি ক্যাপ্টেন আর কি উনি ওখানে ই করছেন, পরবর্তীকালে উনি মেজর জেনারেল হয়েছিলেন মতিউর রহমান, উনি ঘাঁটি গাড়ছেন আর কি। তো ওনার সাথে সন্ধ্যার পরে আমাদের দেখা হয় আর কি। দেখা হওয়ার পরে উনি বললো যে ঠিক আছে আপনারা আসছেন, আমরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রনেতা ভাইয়া, উনি খুশি হয়। আর যেহেতু 80-85 জন আমরা ইপিএন নিয়ে গেছি, এটা ওনার একটা মানে উৎসাহের কারণ ছিল। তো উনি ওদেরকে পরবর্তীকালে পোস্টিং দিয়ে দেন, এবং ওখানে নরসিংদীতে ঢাকার কাছাকাছি ওখানে একটা যুদ্ধ হয় আর কি, এবং আকাশবাণী কলকাতা একটা নিউজ করে আর কি যে ঢাকা থেকে 20 কিলোমিটার ধরে মুজিব সমর্থন বাহিনী এরা ঘাঁটি গাড়ছে এবং ই করছে। তো এই খবর পাওয়ার পরে পাকিস্তান আর্মি মানে ট্রেসার বুলেট দিয়ে হেলিকপ্টার দিয়ে ট্রেসার বুলেট দিয়ে ওখানকার মুন্সিগঞ্জ শহর এই নরসিংদী শহর চালিয়ে দেয়, ওখানে প্রায় একটা ভূতুরে অবস্থার সৃষ্টি হয়। তো ওইখানে ওই নরসিংদীতেই ঢাকার কাছাকাছি সবচেয়ে প্রথম যুদ্ধ হয় আর কি, এবং ওই নরসিংদী ওরা তারপরেও 3 দিন পরে ওরা নরসিংদী টাউনে ঢুকে, কারণ নরসিংদীর এখানে মজিবুর মানে ওই মতিউর রহমান আর কি একটা প্রতিরক্ষা তৈরি করেছিলেন আর কি। ওখানে একটা পাঁচদোনা বলে একটা ওখানে একটা ঘাট ছিল ফেরিঘাট, ওইটা পার না হইলে পাকিস্তান আর্মি ঢুকতে পারতো না। তো ওখানে উনি ওই যে রাস্তার দুই পারে যে বাড়ি ছিল ওখানে মানে এদেরকে পোস্টিং দেয় এলএমজি সহকারে, এবং পাকিস্তান আর্মি এখানে একজন ওই বুলবক্স ভুইয়া বলে এক ভদ্রলোক ছিল মুসলিম লীগের, ওনার বালুর নৌকা দিয়ে পাকিস্তান আর্মির পার করাতে ওরা পরবর্তীকালে ওখান থেকে যখন রওনা দেয় আর কি, তখন এরা যখন এই আমাদের সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের ভিতরে চলে আসে, তখন এরা ওই মানে ফায়ার ওপেন করে দেয় আর কি। পাঁচ দোনা যুদ্ধ আর কি। পরে নরসিংদী এরপর আরও অনেক কাহিনী আছে। তো উনি যদিও বাঙালি আর কি, কিন্তু উনি বর্ণ মানে রিক্রুটই হয়েছিলেন বেলুচ রেজিমেন্টে। তো নরসিংদী পতনের পরে উনি মেজর জেনারেল সফিউল্লাহ যারা ব্রাহ্মণবাড়িয়া হেডকোয়ার্টার করছিল ওখান থেকে উনি রিএনফোর্সমেন্ট চাইছিল,
তখন সবগুলোরা বলতে যে আমরা তো মতিউর রহমানকে চিনি না সে তাকে কে বলছে ওখানে ঘাটিঘাটে এবং পরবর্তীকালে নরসিংদী কল করার পরে আমরা আজমিরগঞ্জ যাই ওখানে যে ক্যাপ্টেন নাসির ছিল যে পরবর্তীকালে সেনাবাহিনী প্রধান ছিল ওখানেও আরেকটা যুদ্ধ হয়ে গেছে সেখানেও মতিউর রহমান যুদ্ধ করে ওখান থেকে পরবর্তীতে আমরা আজমিরগঞ্জ যাই আজমিরগঞ্জ থেকে আবার শফিউল্লাহ সাহেবরা যখন পতন হয় আর কি মানে ভৈরব পতন হয় উনি ওনারা তখন ওই হবিগঞ্জ যে হেডকোয়ার্টার স্থাপন করে এবং মতিউর রহমানকে ডেকে নেন তো মতিউর রহমান ওখানে যাওয়ার পরে তারপর আমরা আবার এদিকে আজমিরগঞ্জ থেকে যাই আর কি আমি সাদেক তো ওখানে আর আমাদের সাথে নরসিংদী থেকে আরও যারা গেছিল এর মধ্যে একজন এখানে মন্ত্রী হয়েছে যে হিরু আর কি যে এখন পানি সম্পদ প্রতিমন্ত্রী হইল আর কি নরসিংদী থেকে ওরা কয়েকজন ছিল ওরা মতিউর রহমানের সাথে বা আমার সাথে যে মেজর সাদেক গেছিল ও মতিউর রহমান সবের সাথে যায় এবং এরা যুদ্ধ করতে করতে তেলিয়ে পড়া বর্ডারে দিয়ে ওরা ভারতে ঢুকে পড়ে এবং ফার্স্ট আইসিসি যেহেতু চেয়ারম্যান ছিল মতিউর রহমান এই সাদেক আর্মিতে ঢুকে ওই এই যে হিরু যেটা এরাও ঢুকে তো আমরা যেহেতু আজমিরগঞ্জে আটকা যাই আর কি আমরা যখন ইন্ডিয়া বর্ডার ক্রস করবো তখন আমরা বর্ডার সিল হয়ে গেছে যে কারণে আবার আমাদের ব্যাক করতে হয়েছিল আর কি আবার নরসিংদী থেকে ঢাকা ঢাকা হয়ে আমার মানিকগঞ্জে যেয়ে আমি ওই বাতেন বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করি আমাদের যেহেতু আমরা যে আমাদের ভিতরে একটা সমাজতান্ত্রিক একটা আশা কাকাও ছিল আর যে বইগুলো আমরা পড়ছি প্রথমে তো সংগ্রামী মানে ধরেন সশস্ত্র বিপ্লবের বই পড়ছে পরবর্তীকালে আমাদের একটা সমাজতান্ত্রিক একটা সেটা বাস্তবায়িত হয়নি।